আজ আমাদের টপিক হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এই নামটা আমরা অনেকে শুনেছি, আমাদের অনেকের এই টপিকটা শুনে গায়ে জ্বর আসে যে এটা কী করে এত কিছু মনে রাখতে পারছি না, এটা কী করে মনে রাখবো। তো সেই সব কিছুর হচ্ছে সমাধান আজকে আমি করে দিয়ে যাব ক্লাসের মধ্যে। হিন্দু পেট্রিয়ট পত্রিকাটা পুরোপুরি বুঝবো, আর এটার ভারতীয় ইতিহাসে, বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটাও কেন, কে প্রতিষ্ঠা করেছিল, কেন করেছিল, কী কাজ করতো, সব কিছু আমরা দেখবো। তো তার আগে আমরা শুরু করব কোথা থেকে, এটা কোন সময় ঘটনা। এটা ঘটনা হচ্ছে নাইনটিন সেঞ্চুরিতে। কী হচ্ছে নাইনটিন সেঞ্চুরিতে, হচ্ছে ব্রিটিশরা আসছে হচ্ছে ভারতে। ভারতে কেন ব্রিটিশরা আসছে, এখানে তো প্রচুর সম্পত্তি পেয়েছে, এখান থেকে সব কিছু নেবে, পুরো হচ্ছে লুটবে, লুটপাট করবে, করে হচ্ছে নিজের দেশে নিয়ে পালাবে। ঠিক আছে, ব্রিটিশদের তো এটাই উদ্দেশ্য ছিল। এখানে এসেছিল কী জন্য, আমাদের ভালো করতে? না, একদমই না। তারা এসেছিল যে এখান থেকে আমাদের সব কিছু শোষণ করে, আমাদের ওপর যা পাবে এখান থেকে সেই সব কিছু লুটপাট করে নিয়ে যেতে, এবং তারা সেই সকল লুটের জন্য, এখান থেকে তারা ব্যবসা চালানোর জন্য এখানে বহু সাধারণ মানুষের ওপর নির্যাতন করেছে, নানান অন্যায় অবিচার হয়েছে। আর তার সাথে সাথে এই নাইনটিন সেঞ্চুরি এই টাইমটাতে ভারতের কুসংস্কার প্রথাটাও ছিল অনেকটাই বেশি, তারপরে হচ্ছে জাতিভেদ প্রথা ছিল অনেকটাই বেশি, যেইগুলোকে কাজে লাগিয়ে ব্রিটিশরা এখানে আরও সব কিছু হচ্ছে মানুষজনকে হচ্ছে দাবিয়েছিল, এখান থেকে জিনিসপত্র নিয়ে গেছিল। তো আগের দিন আমরা দেখেছিলাম হচ্ছে বামবোধিনী পত্রিকা কী দেখলাম যে সেইখানে সেই বামবোধিনী পত্রিকা কী করছে, সাধারণ মানুষের ওপর সেই জাতিভেদ প্রথার সেই কুসংস্কারগুলো, সেই নারীদের, নির্যাতিত নারীদের পাশে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে হচ্ছে তাদের কথা তুলে ধরছে। ঠিক হচ্ছে, এইখানে সেরকমভাবে এই নাইনটিন সেঞ্চুরি আর একটা পত্রিকা ছিল হচ্ছে হিন্দু পেট্রিয়ট, এটা একটা ইংলিশ নিউজ পেপার ছিল। এই হিন্দু পেট্রিয়ট কী করছিল, যে ব্রিটিশরা ভারতে এলো, ভারতে এসে ভারতীয় জিনিসপত্র যে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, ভারতীয় মানুষদের যে শোষণ করছে, ভারতীয় মানুষদের ওপরই যে অত্যাচার করছে, সেই অত্যাচারের কথা তুলে ধরলো। এটা আগের দিনের ক্লাসের মতন আজকেও তোমাদেরকে বলবো যে তখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ছিল না যে হচ্ছে পুরো হচ্ছে এরকম অ্যাটাক করছে ব্রিটিশরা, এসে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, চুপি চুপি একটা পুরো ভিডিও বানিয়ে দিল, দিয়ে ভাইরাল করে দিল। তো সেরকম স্কোপ ছিল না। তো সেই সকল কথাগুলো কিসের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তো তাহলে তোমার যদি এখন হচ্ছে একটুখানি শর্টে হচ্ছে একবার নিজেদের মতন করে ভাবতে চাও, তো তাহলে কি এই যে সকল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এরই হচ্ছে সাবস্টিটিউট হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। মানে এখন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো কিছু নিউজ ছড়িয়ে দেওয়ার জন্য, সেরকম এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সম্পাদক হচ্ছে বিভিন্নভাবে এই সকল সাধারণ মানুষের ওপর, ভারতীয় মানুষের ওপর যেই সকল অত্যাচারগুলো হচ্ছিল, তা নীল বিদ্রোহ বলো, সাঁওতাল বিদ্রোহ বলো, আদার্স মহাবিদ্রোহের কথা বলো, তো সব কিছু যেই সকল অত্যাচারগুলো হচ্ছিলো, জমিদাররা তো ভারতীয় ছিল, সেই সকল জমিদাররা যেই সকল সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছিল, সেই সকল বিষয়গুলো তুলে ধরা হচ্ছিল এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার মধ্যে দিয়ে। তাহলে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কি আর কীভাবে এটা কাজ করেছিল, কেন হয়েছিল, ক্লিয়ার, টোটাল আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? তো দেন তারপরে হচ্ছে আমরা পরের স্টেপে যাব, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক যারা দেবে, মাধ্যমিকের ক্লাস টেনের চ্যাপ্টার টু পার্ট টু ক্লাস। আগের দিন আমরা হচ্ছে বামবোধিনী পত্রিকা দেখেছি, আর নবজাগরণের যুগ কেন এটা হচ্ছে, নবজাগরণের ব্যাপারটা কী সেইটা, মানে টোটাল স্টার্ট থেকে দেখলাম। আগের দিন পার্ট ওয়ান ক্লাস হয়েছে, আজকে হচ্ছে পার্ট টু ক্লাস। পার্ট টু ক্লাসে হচ্ছে আমরা দেখছি হিন্দু পেট্রিয়ট পত্রিকা, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও বলছি, ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। আর এর সাথে সাথে আরও যেটা বলবো সেটা হচ্ছে আমার FBIT-র লিঙ্কও হচ্ছে ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, তাছাড়া তোমার ইনস্টাগ্রাম চ্যানেলের, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আমাদের সব কিছু হচ্ছে ডিটেলস আমাদের ডিসক্রিপশান বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা সব কিছু দেখে নিতে পারো। আর আদার্স প্লে লিস্টগুলোর লিঙ্কও হচ্ছে সব রয়েছে, ডিসক্রিপশানটা একবার চেক করে নিও, তাহলে হচ্ছে সব কিছু জানতে পেরে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ডাইরেক্ট আসা যাক হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার এই ব্যাপারে, 19 শতকের বাংলা বা নাইনটিন সেঞ্চুরির টাইম, এই টাইমেই হচ্ছে এই সবগুলো কিছু ঘটনাগুলো হচ্ছে, এই টাইমেই আসছে হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এর সময়কাল কত, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সময়কাল হচ্ছে, পারলে নোট করে নাও, 1853 থেকে 1928, 1853 থেকে 1928, ঠিক আছে। এইটা হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সময়কাল। এটা কী ছিল, এটা ছিল ভারতীয় সাংবাদিকতা ও বঙ্গীয় জাগরণের ইতিহাসে হিন্দু পেট্রিয়ট পত্রিকা এক বিশিষ্ট স্থান অধিকার করেছে, বঙ্গীয় জাগরণ আর হচ্ছে ভারতীয় সাংবাদিকতার ক্ষেত্রে। ভারতীয় সাংবাদিকতার ক্ষেত্রে কেন, যে সংবাদ পৌঁছে দিচ্ছে, নিউজ চ্যানেল যেমন তেমন হচ্ছে, তৎকালীন সময় নিউজ চ্যানেল তো ছিল না, পরবর্তী সময় দিয়ে তারপরে আস্তে আস্তে এইগুলো সব কিছু
এরম ভাবে এসে নিউজ চ্যানেল আজকে যেমন হাতের মুঠায়, তখন তো সেরম ছিল না। তো এরকম কি তখনকার সাংবাদিকতা মেনলি হচ্ছে কিসের ওপর বেস করে হতো? এই সকল নিউজ পেপারগুলোর ওপর। তো সেই সকল ভারতীয় সাংবাদিকতার ক্ষেত্রে এবং বঙ্গীয় জাগরণের ক্ষেত্রে এই যে ভারতীয় মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে, সেই কথাগুলো ভারতীয় বাকি মানুষদের কাছে তুলে ধরছে কে? এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা। সেই যখন ভারতীয় মানুষের অত্যাচারের কথা ভারতীয় মানুষরা পড়ছে, তখন তাদের মধ্যে কী জাগরিত হচ্ছে? তাদের মনে জাতীয়তাবোধ জাগরিত হচ্ছে। তাই জন্য কি বঙ্গীয় জাগরণের ক্ষেত্রেও, বাঙালি মানুষদের জাগরণের ক্ষেত্রেও এই পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই কথা বলা হচ্ছে। ঠিক আছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা এক বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছিল গোটা বাংলা জুড়ে। এর সম্পাদনা করেছিলেন কে? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, সম্পাদনা কে করেছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, এনার হাত ধরে এই সকল নিউজগুলো, এত কিছু এই সফলতা পেয়েছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হাত ধরে। তো এই নামটা খুব ভালোভাবে মনে রাখবে। তাই একটা নিউজ পেপার যে চালাচ্ছে তার তো ক্রেডিট তো সেই তার হবে, তাই না? তো সেরকম এই নিউজ পেপারটা চালাচ্ছে কে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তিনিই ছিলেন হচ্ছে সম্পাদক। 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ এবং তার দুই ভাইয়ের হাত ধরেই ইংরাজি সাপ্তাহিক এই হিন্দু পেট্রিয়টের যাত্রা শুরু হয়। ঠিক আছে, কবে? 1853 6 জানুয়ারি মধুসূদন রায় আর গিরিশচন্দ্র ঘোষ ও তাদের দুই ভাইয়ের হাত ধরে এই হিন্দু পেট্রিয়টের যাত্রা শুরু হয়। 1855 জুলাই থেকে 1861 পর্যন্ত হরিশ্চন্দ্র এই পত্রিকার সম্পাদক ছিলেন। ঠিক আছে, হরিশ্চন্দ্র কোন টাইমটা অবধি ছিল এখানে? 1855 থেকে 1861 পর্যন্ত হরিশ্চন্দ্র এই হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন। এবং এই 7 বছর, এই যেই 7 বছর হরিশ্চন্দ্র ছিল, এই 7 বছরই এই হিন্দু পেট্রিয়টের গৌরবময় যুগ বলে ধরা হয়। কারণ কি, এই টাইমে হরিশ্চন্দ্র খুব ভালো কাজ করেছিলেন। তিনি, হরিশ্চন্দ্র মহাশয়, তিনি এই সকল কিছু তথ্যগুলো সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন যে কীভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার হচ্ছে। তাই জন্য তার কৃতিত্ব আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। এবং তিনি যেইভাবে কাজটা করেছিলেন, তিনি এমনভাবে পুরো হচ্ছে নিউজগুলোকে পাবলিশ করেছিলেন, এমনভাবে সকলের সামনে পৌঁছে দিয়েছিলেন, এই পেপার এতটাই পপুলারিটি অর্জন করে নিয়েছিল। তাই এই সময়টাকে, এই হরিশ্চন্দ্র থাকাকালীন সময়টাকে হিন্দু পেট্রিয়ট পত্রিকার গৌরবময় যুগ বলে ধরা হয়ে থাকে বা বলা হয়ে থাকে। এই পত্রিকা শুরু থেকেই রাজনৈতিক সংবাদ মতামত প্রকাশ করতে শুরু করে। ঠিক আছে, এটা শুরু থেকে কী করতো? রাজনৈতিক সংবাদ প্রকাশ করতো, আর তার সঙ্গে কি তাদের মতামতগুলো হচ্ছে প্রকাশ করতো। এই পত্রিকা প্রকাশকালে, তখনকার যখন এইটা প্রকাশ হয়েছিল, তখন ভারতের বড় লাট ছিলেন ডালহৌসি। ডালহৌসি নাম শুনেছ? ডালহৌসি মানে ভেবো না যে ছোলার ডাল লুচি দিয়ে খেয়ে নেবো না। ডালহৌসি সেই বড় লাট ছিলেন যিনি এসে ভারতকে হচ্ছে শাসন করছিলেন, বাংলাকে শাসন করছিলেন, ভারতীয় মানুষদের ওপর অত্যাচার করছিলেন। ওই ডালহৌসির সময় ছিল হচ্ছে এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা। 1848 থেকে 1856 অবধি এই ডালহৌসি ছিল। ঠিক আছে, ডালহৌসি কী করছে? ডালহৌসি যখন এলো, এসে আসার পরে কী করলো? আসার পরে হচ্ছে বিভিন্ন রাজ্যগুলোকে নিজের আন্ডারে গ্রাস করে করে নিতে শুরু করেছিল। মনে আছে, আমরা ইতিহাসে পড়েছিলাম, ক্লাস 8-এও হচ্ছে আমরা এই ব্যাপারগুলো পড়েছিলাম। ডালহৌসি আসার পর কি সাতারা, নাগপুর, সম্বলপুর, বেরার, অযোধ্যা, ঝাঁসি, ঝাঁসির রানীকে, এটা আমার একটা প্রশ্ন, ঝাঁসির রানীর নাম কী, প্রভৃতি রাজ্যগুলোকে দখল করে নিতে শুরু করেছিল। আর যখন এইসব রাজ্যগুলো দখল করেছিল, ঝাঁসির রানী নামটা তো আমি বলবো না, নামটা তুমি আমাকে কমেন্ট বক্সে বলো। আর হ্যাঁ, তুমি কোথা থেকে দেখছো, কোন ক্লাসে পড়ো, অথবা অন্য কোনো প্রিপারেশনের জন্য দেখছো নাকি, বাড়ি কোথায়, তোমার নাম কী, পারলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। সেইগুলো দেখে আমরাও খুবই ইন্সপায়ার হয়ে যাই। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি, তোমাদের প্রত্যেকটা কমেন্ট হচ্ছে আমরা দেখি। তো যাই হোক, মেন কি ঝাঁসি রানী হচ্ছে এই যে যখন রাজ্যগুলোকে ডালহৌসি দখল করছে, তখন হচ্ছে প্রতিবাদ হয়েছিল, বিভিন্ন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে দিয়ে ব্রিটিশরা কীভাবে এই সকল রাজ্যগুলোকে গ্রাস করছিল, কীভাবে অত্যাচার করছিল সাধারণ মানুষের ওপর, কতটা পরিমাণে ট্যাক্স নিচ্ছিল, কী কীভাবে নির্যাতন করছিল, সব কিছু ব্যাপারগুলো হরিশ্চন্দ্র তার এই নিউজ পেপারে তুলে ধরতে থাকেন এবং মানুষ সেইগুলোকে পড়তে থাকে। আর মানুষ এই ব্রিটিশদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে শুরু করে। তো তাই জন্য হরিশ্চন্দ্রের ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, বা হিন্দু পেট্রিয়টের ভূমিকাটাও আমরা বুঝতে পারছি। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ, মনে আছে? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু, কোন জায়গায় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই প্লেসটার আমি একটুখানি বলে দিয়েছিলাম, দিয়ে ভাবলাম যে তোমাদেরকে তো একটা কোশ্চেন করতেই পারি। তো হচ্ছে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সিধু কানুর নেতৃত্বে।
সেই সাঁওতাল বিদ্রোহের কথা উপনিবেশ উপনিবেশিক শাসন নীতি যে উপনিবেশিক সরকারের নীতি যেই সকল অত্যাচার করেছিল সাঁওতালদের ওপর সেই কথাটাও তুলে ধরা হয়েছিল। সাঁওতাল বিদ্রোহের কী ম্যাটারটা ছিল মনে পড়ছে তোমাদের? সাঁওতালরা তৎকালীন সাঁওতালরা তোমার হচ্ছে আলাদা একটা জায়গা থাকতো, আলাদা জঙ্গলে থাকতো, নিজেদের মতন সব কিছু মানিয়ে গুছিয়ে সেখানে থাকতো। তারা এই সকল লোকালয়ে সাধারণ মানুষদের সঙ্গে আসতো না, তাদের মধ্যে নাক গলাতো না, কিছু থাকতো না। তারা ছিল অত্যাধিক নিরীহ সরল সাদাসিধে, নিজেদের মতন জীবনযাপন করতো। এই ব্রিটিশরা কী করলো? ব্রিটিশরা তাদের উপরেও চাপাতে গেল হচ্ছে অধিক পরিমাণে ট্যাক্স। জমিদাররা তাদের সঙ্গে করতে গেল হচ্ছে ছলচাতুরি। এই সব করতে করতে গিয়ে যখন এই সাঁওতালদের ওপর অত্যাচারের সীমা তুঙ্গে পৌঁছে গেল, তখন এই সাঁওতালরা বিদ্রোহ করতে বাকি রাখলো না এবং সাঁওতালরা বিদ্রোহ করলো, পুরো হচ্ছে সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল, এই ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল। আর তারপরে এই ব্রিটিশ সরকারটা কীভাবে এই সাঁওতালদের ওপর দমন পীড়ন চালিয়েছিল সেই কথাও হচ্ছে এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার মধ্যে তুলে ধরা হয়েছিল, এবং কী কীভাবে ছল কপট করা হয়েছিল এই সাধারণ সাঁওতালদের ওপর সেই সব কথাগুলো হচ্ছে এই পত্রিকার মধ্যে তুলে ধরা হতে থাকলো। জমিদারদের অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা তথা হরিশ্চন্দ্র। চিরস্থায়ী বন্দোবস্তকে হরিশ্চন্দ্র সমর্থন করতেন। যদি চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা অসুবিধা টোটাল ব্যাপারটা দেখলে দেখবে যে হ্যাঁ, জমিদারদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, জমিদারদের পুরো হচ্ছে অবস্থা টাইট হয়ে গেছিলো, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তকে হরিশ্চন্দ্র সাপোর্ট করেছিলেন ঠিকই, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত সাপোর্টেবল ছিল না তৎকালীন ব্রিটিশদের নেওয়া কোনো নীতিই সাপোর্টেবল ছিল না। কারণ কি, ব্রিটিশরা তো এখান থেকে যতটা পারত পুরো হচ্ছে শোষণ করে নিয়ে চলে যেত। তাদের নীতির মধ্যে এমন কোথাও নেই যে এখানে সাধারণ মানুষের ভালো হোক, এই ব্যাপারটা তাদের কিছু ছিলই না। তারা চাইতো কি, আলাদা একটা দেশ থেকে এসছে, এখান থেকে যতটা পারো শোষণ করো, যতটা পারো এখান থেকে মালপত্র কালেক্ট করো, কালেক্ট করে নিয়ে হচ্ছে নিজের দেশে পালাও, নিজের দেশে হচ্ছে পাচার করো, সেখান থেকে অর্থবান হও, ধনবান হও। তো এটাই তো এইসব হচ্ছে জমি এই চিরস্থায়ী বন্দোবস্তকে এখানে হরিশ্চন্দ্র সাপোর্ট করছে ঠিকই, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত যে খুব একটা ভালো নীতি ছিল সেরম না। এই জমিদাররা যে সকল অত্যাচার করতো সেই সকল সাধারণ কৃষকেদের ওপর সেই কথা হচ্ছে এই পত্রিকায় তুলে ধরা হতো। এবং 1857 সালের মহাবিদ্রোহকে তো দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকা আছে ঠিকই, কিন্তু হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে ডাইরেক্ট লিখতে পারতো না কখনো। মানে ডাইরেক্ট যে মহাবিদ্রোহ হচ্ছে কিংবা 1857 বিদ্রোহ হচ্ছে এর জন্য হচ্ছে ব্রিটিশদেরকে আমরা ডাইরেক্ট পুরো দায়ী করে দেবে সেটা করতে পারতো না। কারণ কি, সেটা করলে হচ্ছে এই পত্রিকাকে পুরো হচ্ছে ব্যান্ড করে দিত এবং শেষ করে দিত, শেষ করে দেওয়া হতো বা হরিশ্চন্দ্রকে নিয়ে জেলে ভরে দেওয়া হতো, এরকম ব্যাপারটা হতো। তো তাহলে কি, তারা হচ্ছে নীরবে এই বিদ্রোহের কারণগুলোকে তুলে ধরতে থাকলো, এই কারণ অনুসন্ধান করে ব্রিটিশরা কীভাবে দমন পীড়ন চালালো সেইগুলোকে হচ্ছে সব কিছু লিখতে শুরু করলো। কিন্তু এরা কখনোই ডাইরেক্ট কোনো কারণের জন্য ব্রিটিশকে দায়ী করতে পারছিল না। যদি দায়ী করে দিত তাহলে হচ্ছে এই পত্রিকা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে যে খবরটা পাঠাচ্ছিল সেই খবর আর এই পত্রিকা সাধারণ মানুষের কাছে পাঠাতে পারতো না। তো এইটাই হচ্ছে একটা ব্যাপার। তাহলে এরা 1857 বিদ্রোহ কথাও এই পত্রিকার মধ্যে দিয়ে উঠে আসছে। এবং 1858 নীল চাষ, 1857 কী হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হচ্ছে এবং ভারতে কার শাসন শুরু হচ্ছে বলো, এটাও কমেন্ট করে। তারপর হচ্ছে 1858 নীল চাষিদের পাশে দাঁড়ানো হয়েছিল, এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা নীল চাষিদের পাশে দাঁড়িয়েছিল। তো এখানে নীল চাষটা কি, নীল চাষ হচ্ছে আমি তো যদিও ক্লাসে পড়িয়ে দিয়েছি টোটাল টপিকটা, তবু হচ্ছে এখানে একটুখানি ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। একটা টাইমে কী ছিল, এই যে নীল উৎপাদন হচ্ছে জামা কাপড় যে আমার তো মেরুন কালার, যে সকল নীল কালারগুলো আসছে সেই কালারগুলো নীল চাষ করে সেইখান থেকে কালারগুলো নিয়ে যাওয়া হতো। কিন্তু এই নীল চাষের অসুবিধাও ছিল, যেই চাষ করলে এই নীল চাষ করলে সেই জমি অনুর্বর হয়ে যেত আর এতে লাভের পরিমাণও কম ছিল। প্রথম দিকে হচ্ছে লাভ একটু আধটু পেলেও দি ব্রিটিশে যখন হচ্ছে শিল্প বিপ্লব হলো, মানে টোটালটা বলতে গেলে এখন 1 ঘন্টা লেগে যাবে। তো ব্রিটিশে প্রথমে কি নীলের চাহিদা ছিল, এখানে নীল চাষ করতো যে ব্রিটিশে নিয়ে যেত, ইয়ে ব্রিটেনে নিয়ে যেত, দিয়ে হচ্ছে ওখানে এই রং দিয়ে হচ্ছে তৈরি হলো, জিনিসপত্র তৈরি হলো, জামাকাপড় তৈরি হলো, ব্যাস বাজার ভালো চলছে। এবার কি, এখানে চারিদিকে হচ্ছে মাল তুলে গুদামজাত করতে শুরু করে দিল। গুদামজাত যখন করলো তো তখন হলো কি, ব্রিটিশে হচ্ছে শিল্প বিপ্লব এলো, ব্রিটিশে শিল্প বিপ্লব আসার পরে কি কৃত্রিম নীল রং আবিষ্কার হয়ে গেল। আর দিয়ে ততক্ষণে করেছিল কি, এখান থেকে যারা হচ্ছে মালপত্র নিয়ে যেত এরা হচ্ছে ব্রিটিশ বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোন নিয়েছিল। দিয়ে তারপরে দেখছে কি, আমার তো ব্যবসা ডুবে গেছে, তাহলে কী করবো, তাহলে হচ্ছে এখানে এই সকল ভারতীয়দের চাষিদের কাছে এলো এবং সেই সব চাষিদেরকে নানানভাবে জোর জুলুম করে দাদন হচ্ছে অগ্রিম কিছু টাকা দিয়ে সেইগুলোকে বললো যে তোমার এই টাকার জন্য প্রচুর সুদ হয়ে গেছে, তার জন্য তোমাকে এই নীল চাষ করতে হবে। নানানভাবে হচ্ছে
নানানভাবে হচ্ছে ফাঁসিয়ে, এক কথায় হচ্ছে নানানভাবে এই ব্রিটিশরা হচ্ছে সেই সকল সাধারণ নিরীহ গরিব চাষিদেরকে ফাঁসিয়ে জোর জবরদস্তি নীল চাষ করা হতো এবং তাদের ওপর অত্যাচার করতো। আর এখান থেকে একদম টাকা না দিয়েই নীলগুলো তাদেরকে চাষ করানো হতো, আর যা দিত তাতে কিছুই হতো না, সেই না দিয়েই টাকা জোর জবরদস্তি এখান থেকে নীলফিল নিয়ে চলে যাওয়া হতো। আর তো এর ফলে হচ্ছে কি, ধানের জমিতে যদি নীল চাষ করা হয় তাহলে চাষবাস হচ্ছে ধান পান হবে কি, আর যেই সকল ধান হচ্ছে সেইগুলো আবার ট্যাক্স হিসাবে নিয়ে চলে যাচ্ছে আদার্স জমিতে, তো তাহলে হচ্ছে খাবে কি, সাধারণ মানুষ মরতে শুরু করে, সাধারণ মানুষের অবস্থা খারাপ শুরু হতে খারাপ হতে শুরু করে। তো তখন কি, যখন সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে যাবে তো তখন সাধারণ মানুষ বিদ্রোহ করতে বাধ্য হবে, আর বিদ্রোহ যদি না করতো তো তাহলে এই সাধারণ মানুষকে একে একে অত্যাচার করে করে সব শেষ করে দিত, কারণ হচ্ছে ব্রিটিশদের তো লজ্জা বলে কিছু নাই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সকল অত্যাচারের কথা হরিশ্চন্দ্র হচ্ছে তার লেখায় তুলে ধরতে থাকে। হরিশ্চন্দ্র নীল চাষিদের সমর্থনে এগিয়ে আসেন এবং তার অনলবর্ষী লেখনীর মাধ্যমে দরিদ্র প্রজাদের ওপর নীলকরের অত্যাচার ও নীল বিদ্রোহ সম্পর্কিত সংবাদ নিয়মিত প্রকাশ করতে থাকে। ঠিক আছে, এটাই হলো। কিন্তু তার পরবর্তী সময় আমরা এরপরেই কী দেখবো, এরপরেই দেখবো হরিশ্চন্দ্রের মৃত্যু হচ্ছে এবং তারপরে যেটা দেখা যাবে যে এই নীল চাষ হরিশ্চন্দ্র এত যে খাটাখাটনি করেছিল এবং নীল চাষ ব্রিটিশ সরকারও বাধ্য হয় নীল চাষ চাষির ইচ্ছার অধীন করতে, যে চাষি যদি চায় যে নীল চাষ করবো না তাহলে সেই জমিতে ব্রিটিশ কর্মচারীর অধিকার নেই যে জোর জবরদস্তি এই চাষ সেই চাষিকে করাবে। তো এই অধিকার পাশ হয়, এটা হরিশ্চন্দ্রের এক সফলতা ছিল, হিন্দু পেট্রিয়ট পত্রিকার একটা সফলতা ছিল। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ক্লাস, এই ছিল হচ্ছে আজকের টপিক, আমরা এইভাবে টপিকটা শেষ করলাম। তোমাদের টপিকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাও, ভালো লাগুক খারাপ লাগুক, ডাউট ক্লিয়ার হয়েছে নাকি সেই সব অবশ্যই জানাও। তবে আজকের এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর কেবল ইতিহাস নয়, জিওগ্রাফি বলো, বেঙ্গলি বলো, তোমার ফিজিক্স বলো, ম্যাথামেটিক্স বলো, লয়ের ক্লাস বলো, মোটিভেশনাল বায়োগ্রাফি সব কিছু, আর রিসেন্টলি তোমাদের সংস্কৃত ক্লাসও শুরু হচ্ছে, তো সব কিছুই হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, তোমরা দেখতে থাকো। আর যদি কিছু আদার্স আরও সমস্যা হয় সেইগুলো আমাদেরকে জানাতে থাকো, আমরা অবশ্যই তোমাদের সেই সকল সমস্যার সমাধান খুব শীঘ্রই করার চেষ্টা করব। তবে হ্যাঁ, পরের দিনের ক্লাস হচ্ছে তোমাদের পরের দিন সম্ভবত হচ্ছে নীল দর্পণ নিয়ে হচ্ছে আলোচনা করবো, দেন হচ্ছে যা যা আছে তোমাদের টপিকে সব কিছু আমি ডিসকাস করে দেবো। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা, বাই বাই।